তো হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি সবাই যে যেখানে আছেন ভালো আছেন। আমাদেরও চলছে, আর রোদ দেখেছেন, প্রচণ্ড রোদ আর গরম মারাত্মক। আর এখন অলরেডি 8টা বেজে গেছে, 8:15, তো অনেক সকালেই আজকে উঠেছি। কেন আজকে বলি, মানডে, আর আজকে হাজবেন্ড দোকান খুলেছে, যেহেতু এখন 10টা অবধি, তো আজকে দোকানটা খুললো। কেন কাল থেকে আবার খুলতে পারবে না, কেন নাইট শিফট চলছে, আর সন্ধ্যাবেলা তো কোনো প্রশ্নই আসছে না। আর তো সেই জন্য উঠেছি, আজকে 6:30 সময় উঠেছি, না হলে এমনি একটু দেরি করে উঠতাম, কেন মেয়ের ছুটি পড়ে গেছে, স্কুল সামার ভ্যাকেশন শুরু হয়ে গেছে, সেই খুলবে 1 তারিখে। অবশ্য কম দিয়েছে, 14 দিন মোটে 2 সপ্তাহ ছুটি দিয়েছে, 1 তারিখে খুলবে, এই আগের উইকে ফ্রাইডে ছুটি পড়েছে। তো ওই জন্য উঠেছি আর সকালবেলা কিছু দেখাইনি, চাটা বানানো সবই হয়ে গেছে, এবং ইভেন আমার ডাস্টিং ওয়াস্টিং সমস্ত আছে, তাড়াতাড়ি হয়ে গেছে। এবার জাস্ট রান্নাটা করব, তো ভাবলাম ব্লগটাকে শুরু করি এখন থেকে। আর কী বলুন তো, মানে এত শরীরটা ঠিক এখনো উইকনেস এখনও আছে, তো সেই জন্য রেগুলার ব্লগ আমি ঠিক মতো করতে পারছি না, মনে হচ্ছে করবো তারপরে আর মানে ভালো লাগছে না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মনে হচ্ছে না তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্মগুলো করে ফেলি, এরম ব্যাপার। আর এত রোদ, প্রচণ্ড পরিমাণে। তো আমার ঘরের সমস্ত ডাস্ট ওয়াস্টিং এগুলো সমস্ত হয়ে গেছে, আর তারপরে এ হয়ে গেছে, মানে গাছে জল টল সমস্ত দেওয়া হয়ে গেছে, পুরো আমাদের এই বিছানাটা পুরো চলে যায়। আর মেয়ে এখনো ঘুমোচ্ছে, তো গরম টেবিল ফ্যানও লাগাতে হয়েছে, হাজব্যান্ডকে বলছি এবার এসি লাগিয়ে নাও, তো হয়তো শীতকালে লাগাবে, এখন আর লাগাবে না। তো যাই হোক, এইসব কথা বাদ দিই, তো এই হচ্ছে এবার রান্নাটা করবো, আর তো ভাবনা পছন্দ ব্লগটাকে শুরু করি। আর এই তাহলে চলুন, রান্না বান্না আজকে হচ্ছে ই করবো, লাউ করবো, মাছের মাছ দিয়ে করবো, আর কাটা কাটা মাছ, রাটা আলু দিয়ে ছোল করবো, ব্যাকসেন্টে। আর ব্রেকফাস্ট কিছু বানানো নেই, কারণ কালকে রাত্রে এ করেছিলাম, লুচি করেছিলাম আর তরকারি করেছিলাম, তো আছে, তো ওটাই খাওয়া হয়ে যাবে, আর কিছু বানাবো না। তো সেই জন্যে শুধু এবার রান্নাটা করবো, আর 8টা 20 বাজে, তারপরে যাচ্ছি না বাইরে, তো মাছ তো আর মেয়ে এখন ঘুমাচ্ছে, ঘুমা ওকে 9টা তুলবো। আর গরমও সেমনি, একদম গরমে ঘুমটুম হচ্ছে না ঠিক মতো। আর এই তাহলে চলুন, বকবক সকালবেলা করে ফেললাম, আর এই তাহলে রান্নাঘরে যাওয়া যায়, রান্না করে আস্তে আস্তে করি। দেখুন মাছগুলো আমি বার করতেছি, মাছের মাথা আর পোনা মাছ, গোটা আলু দিয়ে ঝোল করবো, যে লাউ মশলা করে রাখা আছে, ছোটপট রান্নাটা বসিয়ে দিই, দুটো কড়া বসিয়ে দিয়েছি, আমরা ছোটাছাট দুটো কড়াতে রান্না করে নেবো। এই যে আর গরমকালে সকালবেলা তাতেই রান্না বান্না হয়ে গেলেই যেন ভাবতেছি না, এখন তো এই খাওয়াতে শুরু করে দিচ্ছি, কেন অলরেডি রান্না বন্ধ, চিমনি চালাতে হবে, আর মানে একদম পাচ্ছি না, প্রচন্ড গরম, টাইমে পাখা চলছে অলরেডি, তাও শুরু করে দিই। গরম করবো,
আমাদের নিচে একদম আমাদের ওই জলের ট্যাঙ্কির ওখানে লাউ ঝাল কুমড়ো বা লাউ গাছ এরকম ছোটটা হবে ওটা হয়ে বোঝা যাচ্ছিল কদম মনে হচ্ছে ওই ঝাল কুমড়ো গাছ তো তাই কি ওটা বিশাল বড়ো হয়েছে আর উচ্ছে এখন হয়েছে আর কেউ উচ্ছে হয়েছে এর আগে হয়েছে তুলানা হয়েছিল তো খুব নিচে হয়েছে একটা দেখাবো আজকে আমি দেখাবো নিচে নিয়ে যাবো তো তখন দেখাবো কি সুন্দর গাছটা হয়েছে আর কি ভালো হয়েছে তারপর আবার কালকে তো মঙ্গল সবজি আছে মঙ্গল সবজি তো করি এবারে মনে হয় পাঁচটা পর্যন্ত মা বলছিল আমি আর মানে পাঁচটা লাস্টেরটা খুঁজে তো দেওয়া যাবে না আগের বছরও টাকা তুলে রেখেছিলাম এবছরও তাই তুলে রাখতে হবে কেন মন্দির তো বন্ধ মানে পুজো হচ্ছে মানে ওই সময় করে হবে না তো যাই হোক উপোস তো কালকে উপোস এই কি মঙ্গলচন্দ্রের উপোসে সমস্ত কিছু খাওয়া যায় মুড়ি টুড়ি সব কিছু কেন যা গরম পড়েছে এই হবে তারপর মঙ্গলচন্দ্র করবে তো গাইজ মেয়েকে এবার তুলছে ঘুম থেকে এখন 9টা বাজতে যায় আর ওকে বলছি গায়ে চড়াসটা ঘাম ভর্তি কেন রান্নাঘর থেকে এসছি ওর একটা বাচ্চা ঘুম থেকে উঠে মাকেই আগে করে তো গাইজ আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু হয়ে গেছে আর এখন এই ব্রেকফাস্ট করব এখন 10টা বাজে আর মেয়ের খাওয়া হয়ে গেছে ওর অলরেডি খাওয়া হয়ে এসছে ওকে ওই বাউলি দিয়েছিলাম আর কলাও খেয়েছে আর আমাদের এই খাবার বাড়ছি সবার আর হাজব্যান্ডও দোকান থেকে চলে এসছে দোকান বন্ধ করে তো সেই জন্যে একসাথে খাবো তো সেই জন্যে খাবারগুলো বেড়ে নিচ্ছি গাইস আমি স্নান করে চলে এসেছি আর তারপর আর কিছু দেখাইনি আপনাদের আর সেরকম কিছু কাজকর্ম আর ছিল না যে সব কিছু তাড়াতাড়ি হয়ে গেছিলো বলে তো এখন অলরেডি 12টা বেজে গেছে
আর আমি এখন স্নান করে কাপড় জামা মেলে দিচ্ছি, আর দিয়ে তারপরে পাখিটাকে তুলবো। পাখিকে খাবার টাবার দিয়ে জল চেঞ্জ করে তুলে দিয়ে তারপর উপরে ঘরে দরজা জানলা সব কিছু বন্ধ করে তারপরে নিচে যাব। তো গাইস এখন 1:30 বাজে, আর এবার মেয়েকে খাইয়ে দিচ্ছি, দিয়ে তারপরে আমরা খাবো। আর ওকেও ফোন দেখতে দেখতে এরমভাবে খায়, তো আমি একটুখানি ফোনটা ঘাঁটছি নিয়ে সাথে।
তো গাইস ইভিনিং এর এবার চা খাচ্ছি আর সাথে একটুখানি ওই চিড়ে ভাজা চানাচুর এইসব খাওয়া হচ্ছে। আর ওদিকে মেয়ে পড়ছে, পড়াশোনা করছে, হাজব্যান্ডই পড়াচ্ছে ওকে। তো ওই হচ্ছে, তো এখন চাটা খাওয়া গেছে, এবার কট্টারগুলোকে ঝাড় দিচ্ছি, দিয়ে এবার ভাত বসাবো আমি। মানে ডিনারে তো বললামই ভাত করবো। তো ওই গাড়ি থেকে পড়ানো হয়ে গেল, আর এখন 9টা বাজে, আর 9টা বেজে গেছে, আর এই এখন এই ভাত বসিয়ে দেওয়া হয়েছে। আর হচ্ছে আর ওটা দুপুরে কিছুটা ভাত আছে সেটা মিশিয়ে দেবো, আর এদিকে ডালটা বসাবো। ডাল হবে, আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এই হচ্ছে আজকের মেনু বললামই। আর একটু ভাবছি নেল পলিশ করবো, অনেকদিন নেল পলিশ করি না, পায়ও একদম মানে ফাঁকা। তো এই হচ্ছে, তো গাইস চলুন এর সাথে সাথে তাহলে আজকে ব্লগটাকে এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আর তো আজকে ব্লগটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। নিউ ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি পেয়ে যাবেন। আর প্রচণ্ড গরম, কোনো গাছের পাতা নড়ছে না, একদম দেখুন সব গাছ একদম স্টিল হয়ে আছে, প্রচণ্ড পরিমাণে গরম, মানে পাড়া যাচ্ছে, মানে কিচ্ছু পাড়া যাচ্ছে না, পুরো সমানে চেঁচিয়ে যাচ্ছে। তা চলুন আবার একটা অন্যরকম ব্লগ নিয়ে আপনারা আমি হাজির হবো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেফলিভাবে থাকবেন। তো টাটা, গুড নাইট।